हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल होम्स कुकिंग। आज हमें आपनादेर संगे शेयर करब टक झाल मिष्टी सुजी रेसिपी। अनेके मिष्टी सुजी खेते चान ना, स्पेशली तादेर जोन्नी आमार एई रेसिपी। ताछाड़ा स्वाद बदल करे खाबार टेबिले सकाले बा बिकाले जलखाबारे टक झाल मिष्टी सुजी परिवेशन करुन। आशा करी बाड़ीर लोकेदेर भालो लागबे। चलुन देखे नेवा जाक रेसिपिटी। प्रथमे फ्राइंग पैन गरम करे तार मध्ये दिए दीची 2 टेबिल चामच रिफाइंड ऑयल। तेलटाके भालो करे गरम करे निते हबे। तारपर एर मध्ये आमी दिए दिलाम 1/4 चामच कालो सर्षे, एकटा फाटिए रखा शुकनो लंका, आर दिए दिएछि 8-10टा कारी पाता। एगुलोके एकटु भालो करे भेजे निते हबे। भाजा होये गेले एर मध्ये दिए दीची एकटा पेंयाज। प्याज कुचिटाको भालो करे भेजे निते हबे। प्याज भाजते भाजते एर मध्ये दिए दिलाम दुटो काचा लंका कुचि, एटाओ एकसंगे भेजे निब। प्याज भाजा होये गेले एर मध्ये किछु आमी ड्राई फ्रूट एड करछि। एर मध्ये दिए दिलाम 2 टेबिल चामच बादाम, किछुटा शुकनो नारकेल, 20-25টা মতো কিসমিস। এগুলো অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন বা নিজেদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ সুজি। সুজিটাকে এবারে ভালো করে ভাজতে হবে। সুজিটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। সুজিটা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো ব্যবহার করবেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলটাকে একসঙ্গে দেবো না, হালকা হালকা করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরই এইভাবে নেড়ে দিতে হবে। এবার এর উপর থেকে আবার আমি এইভাবে জল দিয়ে দেবো। বারবার এইভাবে অল্প অল্প করে জল দিয়ে বা জল ছিটিয়ে সুজিটাকে রান্না করতে হবে, তাহলে সুজিটা পুরো ঝরঝরে থাকবে। দ্বিতীয়বারে জলটাও টেনে নিয়েছে। এবার আবার আমি এর মধ্যে দিয়ে দিয়ে দেবো জল। জলটা দিয়ে আবার আমি নাড়বো। জল দিয়ে কখনোই নাড়া বন্ধ করবেন না, তাহলে সুজিগুলো ডালা ডালা মতো হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে আর জল দিতে দিতে সুজিগুলো নরম হয়ে যাবে, সুজিগুলো পুরো কুক হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। সুজিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে, আবার কি সুন্দর ঝরঝরে রয়েছে। যে জলটা আমরা একবারে দিই সেই জলটা দুবার তিনবার ধরে হালকা হালকা করে দিয়ে আর নেড়ে যেতে হবে, তাহলে এরকম ঝরঝরে সুজি হয়ে যাবে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করার পর আমি ওপর থেকে দিয়ে দেবো 1/2 চামচ মতো লেবু রস। রসটা দেবার পর ভালোভাবে মিশিয়ে নেব। যারা টক অপছন্দ করেন তারা লেবু রসটা নাও দিতে পারেন। টক ঝাল মিষ্টি সুজি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।